আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আদা নিয়ে তো আদা আমরা যে হার্বসটা আমরা ইউজ করি প্রতিদিন আমাদের কিন্তু এই হার্বসটা কিন্তু লাগে সো আপনারা যারা এটা জানেন যে আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে আমরা আমাদের বাগানে যদি এটা ট্রাই করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেকটা টাকা কিন্তু সেভ হয়ে যায় এবং আমাদের কিন্তু একটা বেটার ফিল হয় যে আমরা আমাদের গাছের জিনিস দিয়ে কিন্তু আমরা খেতে পারছি সো দেখা যায় যে আমরা কিন্তু এটা ইজিলি একটা আদা মাটিতে পুঁতে রাখতে পারি এবং সেটা কিন্তু একটু সময় নেবে বেশ এক মাস বা এক মাসের বেশি সময় নেবে এটা বেড়ে উঠতে তো আমরা কিন্তু সেটা ইজিলি গ্রো করতে পারি আমাদের বাগানে সো আমাদের বাগানে যদি এটা থাকে সেটা কিন্তু আমাদের বাগানের লুকটাকে আরও বেটার করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্ভব আপনারা যারা ভাবছেন যে এটা সম্ভব না তাদের জন্য বলছি যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা দুই তিন মাসের ফসল কিন্তু এটা খুবই বেটার একটা লুক এবং বেটার অবস্থায় আছে সো আপনারা যারা ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের সমস্যাগুলোকে কী 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 সমস্যা ফেস করছেন সো আমরা ট্রাই করবো আপনাদেরকে ওইভাবে গাইড করার এবং সাজেশন করার যে আপনারা কিভাবে একটা বেটার চারা উৎপাদন করতে পারেন এবং ওইখান থেকে আদা আদার ইয়া করতে পারেন আদার ফলন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু বেশ বেড়ে যাচ্ছে এবং বেশ ভালো একটা রেজাল্ট কিন্তু আমি পেয়েছি সো আপনারা যারা ইচ্ছুক ইচ্ছা থাকলে উপায় হয় সো অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন হলো এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ